নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে চার অক্টোবর দু সাল সোমবার এই মুহূর্তে আমরা জেনে নেব আজকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম ঝাড়খণ্ডের আবহাওয়াটা কোথায় কেমন থাকতে পারে যে সিস্টেমটি পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহার সংলগ্ন জায়গায় অবস্থান করছিল সেটি আস্তে আস্তে আজকে একেবারে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মাথার ওপর অবস্থান করবে এটা আমরা লক্ষ্য করতে পারছি আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে আজকে এক্সট্রিমলি হেভি রেন হতে পারে কুচবিহার আলিপুরদুয়ার জেলাতে আমরা সেই সম্ভাবনাই দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু চলছে সকালের দিকে এটাও আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি তিন জেলা ওপরের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে সেই একই পরিস্থিতি রয়েছে এটাও আমরা দেখতে পাচ্ছি আসামে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে তবে অন্যান্য উত্তরবঙ্গের জেলা যেমন রয়েছে উত্তর দিনাজপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর এখানেও প্রধানত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা জেলাতে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বেলার দিকে তবে সকালের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলবে এমনটা রয়েছে পূর্বাভাস খুব সকালের দিকে দেখলাম এবার আমরা দেখে নেব একেবারে দুপুরের দিকে কি সিচুয়েশন রয়েছে তাতে আমরা বারোটার দিকে যদি দেখি বারোটা বা একটার দিকে বৃষ্টি কিন্তু কমছে না বৃষ্টি কিন্তু এক নাগারে চলছে বিশেষ করে কুচবিহার আলিপুরদুয়ার জেলাতে এটা আমরা দেখতে পাচ্ছি যদিও আমরা এটা দেখতে পাচ্ছি প্রধানত দুই দিনাজপুর এবং মালদা থেকে বৃষ্টিটা কিছুটা কমে যাচ্ছে তবে কিন্তু কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে প্রবল বৃষ্টি চলছে তবে এই প্রবল বৃষ্টি কিন্তু আস্তে আস্তে সরে যাবে প্রধানত ভুটানের দিকে এই বৃষ্টি চলে যাওয়ার একটা প্রবণতা রয়েছে প্রধানত সন্ধ্যার দিকে এমন পরিস্থিতি থাকতে পারে আমরা সেটাই একবার চেক করে নেব কখন বৃষ্টি কমতে পারে এই সমস্ত জায়গাগুলোতে চলুন এরপর আরও আমরা এগিয়ে যাই কোথায় কখন বৃষ্টিটা কমতে পারে সেটা একবার চেক করে নিই বিকালের দিকে যে সম্ভাবনা রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি অনেক সরে যাচ্ছে অর্থাৎ বিকাল থেকেই কিন্তু এই বৃষ্টিটা আস্তে আস্তে মুভ করবে অর্থাৎ সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভুটানের দিকে বা উত্তর পূর্ব দিকে সরে যেতে পারে যদিও এটা বারবার কিন্তু পরিবর্তনের সম্ভাবনা থাকে সঠিকভাবে এখনই বলা যাচ্ছে না ভুটানের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই প্রচণ্ড বৃষ্টিটা তবে কিন্তু কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া জলপাইগুড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাটা প্রধানত সন্ধ্যার পর থেকে কমবে এটা অনলাইন আপডেট দেখাচ্ছে সন্ধ্যার পর রাতের দিকে যদি আমরা একবার চেক করে নিই দেখুন রাতের দিকে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলো যদিও আগেই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর মালদা তবে উপরের পাঁচ জেলা পরিষ্কার হচ্ছে রাতের পর থেকে যদিও মাঝ রাতের দিকে একবার চলুন চেক করে নিই মাঝ রাতে কি বৃষ্টি আসতে পারে তাতে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ মাঝ রাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় যেমন দেখুন দুই দিনাজপুর মালদাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি কোথাও মাঝারি এছাড়াও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রাতের দিকেও হতে পারে তবে মূল ভারী বৃষ্টিটা প্রধানত সন্ধ্যা বা রাতের দিক থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এবং আসামেও আজকে প্রচণ্ড প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এই রকম সম্ভাবনা থাকছে এবার আমরা সরাসরি দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া এবং ঝাড়খণ্ডের আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা আজকে রয়েছে আমরা খুব সকাল থেকে কাউন্ট করব প্রধানত পাঁচটা বা ছটা থেকে তাতে আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা ঠিক কতটা রয়েছে এবং কোথায় হতে পারে সমস্ত কিছু আমরা চলে এসেছি একবার সকাল ছটার দিকে তাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই ঝাড়খণ্ডও কিন্তু পূর্বাভাস এবং সম্ভাবনা কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না প্রধানত দেখুন ধানবাদ রয়েছে এছাড়া রয়েছে দেওঘর এছাড়া রয়েছে জামশেদপুর রাঁচি অর্থাৎ ঝাড়খণ্ডে সেরকম বৃষ্টি নেই পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়াতে তেমন বৃষ্টি নেই তবে কিন্তু বৃষ্টি রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে প্রচণ্ড মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এই পর্যন্ত অন্যান্য জেলাগুলো সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না সেই সমস্ত জেলাগুলোতে বা আদার্স যে সমস্ত জেলা রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর বাদে অন্যদিকে আমরা দুপুরের দিকে যদি একবার চেক নিই বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে কারণ দুপুরের দিকে একটা বৃষ্টি আসে আমরা দেখেছি তবে দুপুরের দিকে একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অধিকাংশ জেলাতেই সেই সম্ভাবনা রয়েছে তবে এটাকে মাঝারিও ঠিক বলা যায় না প্রধানত হালকা বৃষ্টি কোথাও বা বৃষ্টি হবে না মেঘলা আকাশ মেঘের গর্জন শোনা যেতে পারে এই পর্যন্ত দেখুন সেই সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে একটু সম্ভাবনা বেশি রয়েছে যেমন দেখুন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন লক্ষ্যটা হচ্ছে এটাই দেখুন এই যে একটা জোনটা রয়েছে এই জোনে তবু একটু রংটা একটু ডিপ পারা লাগছে কিন্তু দেখুন কলকাতা সংলগ্ন চব্বিশ পরগনা সংলগ্ন জায়গায় একটু হালকা লাগছে অর্থাৎ এর অর্থ হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে একটা হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এখানেই সম্ভাবনা রয়েছে তবে এটা থেকে দেখতে পাচ্ছি আমরা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও বিদ্যুতের ঝলকানি দেখা যেতে পারে এই পর্যন্ত তবে কি বজ্রগর্ভ মেঘ সমাবেশের কোনো সম্ভাবনা রয়েছে সেটাও আমরা চলুন একবার চট করে নিই তার জন্য আমরা ঠান্ডা চলে যাব প্রবল বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে এই সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখুন পশ্চিমাঞ্চলের জেলা থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই কিন্তু বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডও সেই সম্ভাবনা রয়েছে অর্থাৎ এটা পরিষ্কার যে হালকা বৃষ্টি কোথাও হালকা মাঝারি হতে পারে পাশাপাশি সহ বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত দুপুর থেকে সন্ধ্যার মধ্যে রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার অর্থে তো এবার আমরা যদি সন্ধ্যার দিকে দেখে নিই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বিকালের দিকে বৃষ্টি কমে যাচ্ছে সন্ধ্যার দিকে দেখুন প্রধানত দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে কোথাও কোথাও মেঘলা আকাশ থাকবে বিশেষ করে রয়েছে উত্তরবঙ্গের জায়গাগুলো পাশাপাশি রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এখানে মেঘলা আকাশে থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই পাশাপাশি আমরা দেখে নেব আজকে বাংলাদেশ এবং ত্রিপুরার আবহাওয়াটা কোথায় কেমন থাকার সম্ভাবনা রয়েছে তার জন্য আমরা খুব সকালের দিকে চলে যাব সকালের দিকে যে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে রংপুর বিভাগে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কুচবিহার আলিপুরদুয়ারে জোরদার বৃষ্টি চলছে এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গাতে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিং সিলেট হালকা থেকে হালকা মাঝারি কোথাও কোথাও হতে পারে রাজশাহী বিভাগে খুব সকালের দিকে সেরকম বৃষ্টি নেই ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা থেকে হালকা মাঝারি হতে পারে এছাড়া খুলনা বিভাগের জায়গাগুলোতে হালকা থেকে হালকা মাঝারি হতে পারে চট্টগ্রামে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে সেরকম বৃষ্টি নেই ভারতবর্ষের ত্রিপুরাতে প্রচণ্ড মেঘাচ্ছন্ন আবহাওয়া কোথাও কোথাও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সরাসরি দুপুরের দিকে একবার চেক করে নেব দুপুরের দিকে কী সিচুয়েশন রয়েছে দুপুরের দিকে বাংলাদেশ জুড়ে প্রধানত বেশ হালকা থেকে হালকা মাঝিরে একটা বৃষ্টি হতে পারে এটা লক্ষ্য করতে পারা যাচ্ছে তবে রংপুর বিভাগের বৃষ্টি চলছে রংপুর বিভাগ থেকে বৃষ্টিটা অনেকটা সরে যাচ্ছে পূর্ব এবং উত্তর পূর্ব দিকে যদিও দুপুরের পর থেকে প্রধানত রংপুর বিভাগের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে তবে দুপুরের দিকে আমরা যে সম্ভাবনা দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে দেশের অন্যান্য জায়গা বিভাগগুলো রাজশাহীতে হালকা থেকে কোথাও কোথাও হালকা মাঝের বৃষ্টি হতে পারে উত্তর বিভাগের জায়গাগুলোতে সেই সম্ভাবনা একটু বেশি রয়েছে দক্ষিণ বিভাগের জায়গাগুলোতে হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে ভারী অতিভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ত্রিপুরাতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি এবার বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা ঠিক কোথায় রয়েছে সেটা চলুন আমরা একবার চেক করে নিই তার জন্য থান্ডাস্টমে আমরা এসে গেলাম আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে বেশ কিছু কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘের সমাবেশের একটা কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে বা হতে পারে এটা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে সেই সম্ভাবনা রয়েছে আপনাদের একটু বড় করে দেখিয়ে দিচ্ছি প্রধানত রয়েছে রাজশাহী বিভাগের জায়গাগুলো ময়মনসিং সিলেটে সেই সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে তেমনটা দেখতে পাওয়া যাচ্ছে না কোথাও কোথাও হালকা হতে পারে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বিভাগের জায়গাতে সেরকম নেই কোথাও কোথাও বিক্ষিপ্ত করে মানে মেঘটা হালকা থেকে হালকা মাঝারি এই রঙটা সেরকম তৈরি হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রধানত উত্তর ত্রিপুরায় ঊনকোটিতে কিছুটা মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে সরাসরি আমরা এগিয়ে যাব বৃষ্টি মোড়ে যেখান থেকে আমরা শুরু করেছিলাম এরপর আমরা দেখে নেব দুপুরের পর সন্ধ্যার দিকে বা রাতের দিকে বাংলাদেশ এবং ত্রিপুরার আপডেটটা কেমন রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে ছটা বা পাঁচটার দিকে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই প্রচণ্ড মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে দেশজুড়ে রংপুর থেকে বৃষ্টিটা অনেকটা সরে যাচ্ছে এটাও আমরা লক্ষ্য করতে পারছি এবার সন্ধ্যার দিকে একটু দেখে নেব সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি পরিষ্কার দক্ষিণ বিভাগের জায়গা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতবর্ষের ত্রিপুরা উত্তর বিভাগের জায়গা রংপুর ময়মনসিং সিলেটের প্রচণ্ড মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এটাই রয়েছে আপডেট সুতরাং একথা বলা যায় বাংলাদেশের আবহাওয়ার ক্ষেত্রে সামারি হিসাবে রংপুরে প্রধানত দুপুর পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় দুপুরের পর থেকে বৃষ্টিটা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিং সিলেট রাজশাহী উত্তর বিভাগের জায়গাগুলোতে হালকা থেকে হালকা মাঝারি রাজধানী ঢাকাতে হালকা থেকে হালকা মাঝারি তবে খুলনাতেও হালকা থেকে হালকা মাঝারি কখনো কখনো তবে বরিশাল চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা সেই রকম নেই মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে ত্রিপুরাতে প্রধানত হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এটাই রয়েছে প্রধানত আপডেট আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং